16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে পরাজয় স্বীকার করে পাকিস্তান সেনা আর স্বাধীনতার স্বাদ পায় বাংলাদেশ। বাংলাদেশের মুক্তির লড়াই আর ভারত পাকিস্তানের সেই যুদ্ধ ইতিহাসের পাতায় আজও সমহিমায় উজ্জ্বল। 71-এর যুদ্ধে সেদিন পাকিস্তানকে ধরাশায়ী করেছিল ভারত, গঠন হয়েছিল বাংলাদেশ। উপমহাদেশের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে রয়েছে, আজও ভবিষ্যতেও থাকবে। তাই ঐতিহাসিক এই দিনটিকে বাংলাদেশ মহান বিজয় দিবস হিসেবে উদযাপন করে আসছে। এবছর মহান বিজয় দিবসের 50তম দিবস। বাংলাদেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে প্রতি বছর উদযাপিত হয়ে থাকে দিবসটি। রাজ্য সরকার ও আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে উদযাপন করা হয় দিবসটি। বুধবার সকালে বাংলাদেশের সরকারি হাই কমিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। সকালে হাই কমিশনের কার্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে হাই কমিশনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয় এদিন। এছাড়া অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রদ্ধা জানানো এবং বীর শহীদ যারা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এখনও বেঁচে আছেন তাদেরকে জানাই ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আমরা যেটা লক্ষ্য করেছি বিগত দিনগুলোতে, যা লক্ষ্য করেছি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশ থেকে প্রচুর যুবক এসে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং যুদ্ধ করতে গিয়ে বহু যুবকের প্রাণহানি হয়েছে, কিন্তু প্রত্যেকটা পেছনেই ছিল ভাষাটা, অর্থাৎ বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য বারবার আক্রমণ এসছে ভাষার উপরে, এবং এই ভাষাটাকে রক্ষা করার জন্য, মাতৃভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করে গেছেন। এবং যুদ্ধে করতে গিয়ে একটা ভূমি পর্যন্ত, অর্থাৎ পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেল এবং স্বাধীন হল। তারা বারবার চেষ্টা করেছিল বাংলা ভাষাটাকে মুছে দেওয়ার জন্য, যেটা কোনো অবস্থাতেই সম্ভব হয়নি। 1952 সালে 21 ফেব্রুয়ারি 5 জন যুবক প্রাণ দিয়েছে ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য। পরবর্তী সময়েও বারবার যতবারই আক্রমণ এসছে ততবারই বাংলাদেশের মানুষগুলো রুখে দাঁড়িয়েছে। বাংলা যদিও আমাদেরও মাতৃভাষা, যে কারণে আমাদের একটা নৈতিক সমর্থন ছিলই এবং তাদেরকে সহযোগিতা করার জন্য ত্রিপুরা রাজ্যের নয় শুধু সারা ভারতবর্ষের মধ্যে অনেকেই তাদের পেছনে এসে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহযোগিতা করেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।